গাইজ, গুড মর্নিং। গুড মর্নিং এখন আর নেই, 12টা বেজে গেছে। তো এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি, রান্নাঘরেই স্টার্ট করছি ব্লগটা, কারণ রান্না করতে চলে এসেছি। আজকে হলো বাংলা বছরের শেষ দিন, কালকে থেকে নতুন বাংলা বছর শুরু, মানে কালকে হলো নববর্ষ। তো আজকে থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, রান্নাটা করছি, রান্নাটা পুড়ে যাবে। এখানে ডালের বড়া দিয়ে আমাদের পাঁচমিশালি, মানে যে এর মধ্যে 5 রকমের তিতা, তারপরে সবজি টবজি আছে সেগুলো ঝোল, আর ভেন্ডি ভাজা, মেনু এটাই। আজকে আমাদের পাঁচমিশালি তিতার ঝোল খেতে হয়, এটা নিয়ম। তো সেটাই করব, আমি পারি না, তাই মা এখানে বসে রয়েছে, মা শরীরটা ভালো না, তাই জন্য আমি করছি, মা বলে বলে দিচ্ছে। ঠিক আছে, বড়াটা উল্টায় নাহলে পুড়ে যাবে। একবার মনে আছে বড়া পুড়ে ছাই হয়ে গেছিল? কেন এরকম ধরছিস? আমি ভয় পেয়ে গেলাম, লাইটে ভালো না, কিছু না, শরীর ভালো না। কি হয়েছে তোমার? আজকে সেরকম রৌদ্র নেই, রৌদ্রই বলতে গেলে নেই, একটু মেঘলা মেঘলা করেছে। আজকে হলো চড়ক পুজো, আমি কোনোদিনও দেখিনি চড়ক পুজো আমাদের এদিকে হয়, কিন্তু আমার ভয় লাগে। ওই পিঠে বসি ফুটায়, সন্ন্যাসী হয়, তারপরে তারা পিঠে বসি ফুটে কী সব করে, ঘোরায়, আমি কোনোদিনও দেখিনি, আমার ভয় লাগে। আমি মোবাইলে দেখেছি। তো আমাদের পাশে হয় মেলা, কিন্তু আমি যাব না। হ্যাঁ, অনেকক্ষণ পর আবার ফিরে এসেছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। অনেক কাজ হয়ে গেছে এর মধ্যে, রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। একবারে চান করে তোমাদের সাথে কথা বলতে এসেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, একটু জল খেয়ে নিই। প্রচন্ড গরম পড়েছে, মা পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে খেয়ে নেব, তারপরে দেখাবো পয়লা বৈশাখে মা আমাকে কি দিয়েছে। মা কুর্তি দিয়েছে একটা, আর একটা ব্লাউজ দিয়েছে, ব্লাউজটা এখনো আসেনি, দুটোই অনলাইন থেকেই কিনেছি, মিশো থেকে। কুর্তিটা চলে এসছে, ব্লাউজ আসেনি। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো যে কিরকম হয়েছে আমার কুর্তিটা, তোমরা কমেন্ট করো অবশ্যই। ঠিক আছে, আমার কিছু টিফিন লাগবে, তাই জন্য নিয়ে চলে এসেছি নিমকি আর চানাচুর, আর একটা এই বিস্কুট। তো এটা এখন খাবো, বাইরে দেখাচ্ছি পুরো মেঘ করে রয়েছে, দেখো কি মেঘ করেছে। ক্যামেরাতে হয়তো এতটা আসছে না, কিন্তু পুরো এইসব জায়গা হলুদ হয়ে রয়েছে, খুব মেঘ করেছে, খুব মেঘ করেছে। কারেন্ট চলে গেছে, ফ্ল্যাশের দিকে তাকিয়ে কথা বলছি, ভূতের মতন লাগছে। বাইরে হাওয়া ছেড়েছে, শুনছি ঝড় হবে, পুরো মেঘ করে, মানে সে কি অবস্থা। তো এখন আর কি কথা বলবো, পরে কথা বলছি। হাওয়া ছেড়েছে, সব জানলা দরজা গুলো বন্ধ করে নিই আগে। আগেই হয়ে গেছে, ঝড় বৃষ্টিও হয়ে গেছে, কারেন্ট আসেনি, এটা ইনভার্টারে লাইট জ্বলছে। তো তাড়াতাড়ি করে তোমাদের কুর্তিটা দেখাই, অনেকক্ষণ ধরেই বলেছি কুর্তিটা দেখাবো, মা দিয়েছে সেটা। ব্লাউজটা এখানে আমি ছবি দিয়ে দেব, তো এরকম ব্লাউজটা এখনো আসেনি, যদি আসে, যখন আসবে তখন তারপরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো কুর্তিটা হচ্ছে এটা, আমি খুলেছি, খুলে ট্রাই করে দেখেছি যে ঠিকঠাক এসছে কিনা। কুর্তিটা হলো এটা, খুলে দেখাচ্ছি, কালকে পরে দেখাবো, আজকে পরবো না, একবারে পয়লা বৈশাখে নতুন জিনিস, পয়লা বৈশাখের দিনই পরবো। তো কালকে তোমরা দেখতে পারবে পরার পর।
একদম হাতে ডিজাইন, ফেব্রিকের ডিজাইন, গলার এখানেও ফেব্রিকের ডিজাইন, এই হাতেও ডিজাইন, আর পুরোটা প্লেন। আর এই তলায় এরকম ডিজাইন আছে, দুই দিকেই তলায় এরকম দুই দিকেই ডিজাইন আছে। খুব সুন্দর, কোয়ালিটিটাও ভালো, দামটাও সেরকম না। তো ঠিক আছে, তো পরে আবার কথা বলবো, কারণ কারেন্ট নেই, বুঝতেই পারছো, ওই ঘরের লাইটটা ধরাবে, এই ঘরের লাইটটা। দেখতে পারলে একটু আগে কীর্তনের দল এসেছিল, সবাইকে সবার প্রথমে বলে দিই শুভ নববর্ষ। তো আজকে হলো শুভ নববর্ষ, কালকের ভিডিওটা আমি আজকেও কন্টিনিউ করছি। তো ঠিক আছে, চলো চাটা করে নিই সকালবেলা। চা তো খাই না, হরলিক্স খাই, চা খাওয়া ছেড়ে দিয়েছি, চা খাই না, হরলিক্স খাই এক কাপ করে, আমি খাই, দাদা খায়, মা খায় না, ঠিক আছে, সেটা করে নিই। এইটুকু দুধ বসিয়েছি, এই কাপটার হাফ কাপ হরলিক্স খাবো, কারণ কারণ দাদা লুচি আনতে গেছে বাজারে, বাড়িতে করতাম, বাড়িতে করিনি, দাদা বললো যে এখন বাড়িতে করা লাগবে না, নিয়ে আসি, ও বাজারে গেছে মাছ কিছু, মাছ বা মাংস কিছু একটা আনতে, তো লুচি নিয়ে আসবে, তাই জন্য হাফ কাপ হরলিক্স খাবো। সকালবেলা একটু কিছু না খেলে পরে কেমন লাগে, মাকে দেখি জিজ্ঞেস করে চা খাবে কি না, তাহলে মাকে চা করে দেবো। লুচি খাওয়া হয়ে গেছে এই মাত্র, তো দাদা মাছ এনেছে, এখন মাছ রান্না করতে যাব, মাছ ডাল আর কি করব দেখছি, লাউ দিয়ে ডাল করব ইচ্ছা আছে, আর তো রান্না করতে যাই অনেক বাজে, এরপর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করলে গরমে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো মার শরীরটা কদিন খারাপ বলে আমি কদিন ধরে রান্না করছি, এরপর মার শরীর ঠিক হয়ে গেলে মাই রান্না করবে। আবার মাছ ভাজা হচ্ছে এখানে, এখানে কাঁচা মাছ রয়েছে, আলু দিয়ে ঝোল করব, আর এখানে কালকে ডাল বাটা রয়েছে, ডালের বড়া দিয়ে অল্প একটুখানি মাখা মাখা ঝোল করব, আর অর্ধেক পেঁপে রয়েছে, এটা দিয়ে বড়া করব। এটা করে নেই ঝটপট, তারপরে আসছি দেখা করতে। বিকালবেলা আবার দাদা যাবে হালকাটা করতে, হালকাটা হলো দোকানে দোকানে মিষ্টির প্যাকেট আনা, সেটা করতে যাবে। দাদা বাড়ি না থাকলে আমি যেতাম, দাদা বাড়িতে চলে এসছে তাই দাদাই যাবে। গরমের মধ্যে চানটা হয়েই গেছে, 2:10 বাজে, মার পুজো দেওয়া হয়ে গেছে, তো খাবো এখন, দাদা এখনো আসেনি ক্লাব থেকে, তো আসুক তারপরে খাবো, না হলে পরে মাকে এখন দিয়ে দেবো। এই যে হলো আজকের মেনু, এটা হলো বাটা মাছ ভাজা, পেঁপে ঘষে তার বড়া, এটা হলো ডালের বড়ার ঝোল পেঁয়াজ দিয়ে, আর বাটা মাছের ঝোল। চলো খেয়ে নিই, মার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিই। দাদা আইসক্রিম নিয়ে এসছে, কোয়ালিটি ওয়ালস এর কর্নেটো 10 টাকা, এটা খাবো এখন। অনেকক্ষণ পর আবার চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ফোনটা চার্জে বসানো ছিল তাই জন্য মানে এতক্ষণ কথা বলতে পারিনি। এখন এই হালে রয়েছি কেন, কারণ এখন চাউমিন বানাবো। দুদিন আগেই চাউমিনের প্যাকেট কিনে এনেছিলাম, ছোটো ছোটো 2 প্যাকেট, তো ডিম কিনে আনলাম, সস ছিল না, সস নিয়ে আসলাম, এখন একটু চাউমিন বানাবো, তারপরে চুড়িদারটা পরবো, কোথাও সেরকম যাবো না, দাদা যাবে হালকাতা করতে বলেইছিলাম একটু আগে, তো আমি কোথাও যাবো না, এমনি আজকের নতুন বছরের দিনে একটু নতুন চুড়িদার পরে কটা ফটো তুলবো, না সেটা আবার হতে পারে নাকি, তাই জন্য কটা ফটো তুলবো, একটু রিলস বানাবো। তো ঠিক আছে, চাউমিনটা বানিয়ে নিই, তারপরে খুব গরম, তো ডিম ভেজে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, তো একদম ঘরোয়া স্টাইলে চাউমিন করে নিই ঝটপট। তো চাউমিন হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে, কিছুক্ষণ হলো, একটু স্নান করে নিলাম, খুব গরম লাগছিল তাই একটু স্নান করে নিলাম, একটু চাউমিন খাবো এখন, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
এখনো আসেনি। আর তোমাদের বলেছিলাম দাদা ক্লাবে গেছে, না দাদা ক্লাবে যায়নি, দাদা গেছে সিনেমা দেখতে, ভুলেই গেছিলাম। ও 4:30টার সময় যে সিনেমাটা সেটা দেখতে গেছে, পাড়ার সব দাদারা, সব বলতে কয়েকজন দাদারা মিলে গেছে। তো চলে আসবে এখনই, এসে তারপর বাজারে যাবে, তারপরে তার আগে এটা খেয়ে নেবে। ও খেয়েই বলবে কেমন হয়েছে, আমার তো দেখে বেশ ভালোই লাগছে, দেখে খেয়ে নি। আর সারাদিনে তোমাদেরকে মার সাথে একটুকু কথা বলেনি, চলো মার সাথে কথা বলে আসি। হ্যালো, শুভ আসে, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানালাম। সবাই তোমরা ভালো থেকো। শরীরটা সকাল থেকেই ভালো না, তাই জন্য সকাল থেকে তোমাদের সাথে কারোর সাথে কথা বলেনি, এখন একটুখানি কথা বললাম। মার অনেকদিন ধরে শরীরটা ভালো না, তাই জন্য মা ভিডিওতে কথা বলছে না সবাইকে। সেজে গুজে চলে এসেছি, কেমন লাগছে বলো অবশ্যই। এই যে সেই কুর্তিটা পরেছি, এই যে সেই কুর্তিটা পরেছি, কেমন লাগছে বলো। এটা হলো আমার পয়লা বৈশাখের হলো কুর্তি, মা দিয়েছে। আর বলেছি আর একটা ব্লাউজ দিয়েছি, ওটা এখন আসেনি, তো তোমাদেরকে পুরোটা দেখাই। এই ওড়নাটা আর একটা প্লাজো পরেছি, এই দুটো হলো অন্য একটা কুর্তির, এটার সঙ্গে বেশি ভালো লাগছে, পুরোটা দেখাই। ঠিক আছে, এই কানের দুলটা পরেছি অক্সিডাইজ, আর এই আংটিটা পরেছি। তো ঠিক আছে, আমি একটুখানি রিল করে নিই ইনস্টাগ্রামের। যদি তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে নাও, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক থাকে, তোমরা একটু চেক করে নিও, ওখানে আমি অনেক রিল দেই, খুব ভালো ভালো রিল দেই, তোমরা পছন্দ করবে, আর তোমাদের সাথে কথাও বলবো ওখানে। ঠিক আছে, আমি ইনস্টাগ্রামে ভিডিওটা করে নিই, হালকাতা করে চলে এসেছে, চলো কি কি পেয়েছি দেখি। এই যে এক প্যাকেট একজনের কাছ থেকে, আর এই যে এক প্যাকেট, কত মিষ্টি। বাবা এটা অনেক কিছু, আবার এটাও দিয়েছে, ক্যালেন্ডার দেয়নি, এই যে ক্যালেন্ডার, এই যে কি সুন্দর রাধাকৃষ্ণ। ইনস্টাগ্রামে ভিডিও করা হয়ে গেছে, এখন একটু খাবো, আর হালকাতা থেকে যা যা এনেছি সেগুলো একটু একটু খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, আর কিছু বলার নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শেষ করার আগে বলে দিই যে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে যেতে পারে, আর তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখতে পারো। আশা করি তোমাদের সবার এই নববর্ষ ভালো কাটলো, আর এই বছর তোমাদের যেন সবার খুব ভালো থাকে, খুব ভালো কাটে, আর তোমরা যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমিও যেন ভালো থাকি, আমার বাড়ির সবাই যেন ভালো থাকে, আমার আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, সেই কামনাই করি। আর তোমাদের বড়দেরকে বলছি প্রণাম জানালাম, আর ছোটদেরকে ভালোবাসা দিলাম সবাইকে। তো ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।